हेलो फ्रेंड्स, আমি সৌমি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সানডে সকাল থেকেই কোনো রকম কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে ইচ্ছে হলো একটু বেড়াতে যেতে। তো এবার বিকালবেলা হঠাৎ একটু রেডি হয়ে গেলাম, এখন বিকাল হয়ে গেছে, তো আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাব জানি না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো দেখা যাক কোথায় যাই, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়েই আমরা প্রথমে একটা মন্দিরে গেলাম। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখনও মন্দিরের গেটটা খোলা হয়নি দর্শনার্থীদের জন্য। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কালীমায়ের মন্দির। মন্দিরটা বনগাঁর 3 নম্বর টালিখোলা মা সন্তোষী লজের অপোজিটে আছে। এই মন্দিরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো দিনের মন্দির, আবার নতুন করে এখানে তৈরি করা হয়েছে। তো এই মন্দিরে এখানে কৌশিকী অমাবস্যাতে অনেক বড় করে মায়ের আরাধনা করা হয় থাকে। মন্দিরের গেটটা খোলার পরে আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং মায়ের মূর্তি দর্শন করলাম। কিছুটা সময় ওখানে কাটানোর পর গারাপোতা কালী মন্দিরে যাবার উদ্দেশ্যে রওনা হলাম। ওই মন্দিরটা পরিদর্শন শেষ হয়ে যাবার পরে আমরা গারাপোতা কালীবাড়িতে চলে এসেছি। এই যে মন্দিরটা, এটাও মায়েরই মন্দির যেটা তোমাদেরকে বললাম। এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা বনগাঁ থেকে 11 কিলোমিটার ভেতরে। যে রোডটা ধরে তোমরা আসতে চাইবে সেটা বাগদা রোড। আর এই যে মন্দিরটা যেখানে আছে, মন্দিরটার জায়গাটার নাম গারাপোতা। গারাপোতাতে অবস্থিত এই মন্দিরটা। এই মন্দিরটা দেখলে তোমাদের আরো একটা মন্দিরের কথা মনে পড়ে যাবে। দেখো আমাদের কলকাতাতে যে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির আছে, ঠিক সেই রকম ভাবে তার অনুকরণ করেই মন্দিরটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই অত বড় নয়, তোমরা দেখতেই পারছো, কিন্তু যথেষ্ট সুন্দর। দেখো এখানে সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে ভজন কীর্তনের প্রস্তুতি চলছে।
এই মন্দিরটার পাশে দেখো আরো একটা মন্দির আছে। ও এই মন্দিরটা না বন্ধ ছিল আমরা যখন গেলাম। এই মন্দিরটা মা সিদ্ধেশ্বরী শিব মন্দির। এই মন্দিরের পাশেই একটা বাউর আছে, বাউরটা খুবই সুন্দর। কিন্তু আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা দেখার জন্য নিচেও নেমেছি, কিন্তু আমরা মানে সেইভাবে দেখতে পারিনি। অন্ধকারে তো কী করে দেখব। আমরা বাড়িতে ফিরে এসেছি এখন, এখন ঘড়ি কাটায় রাত 8টা বাজে। তো আমাদের সঙ্গে ছিলে, এখানেই আজকের পর্বটা শেষ করছি। কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও। হ্যাঁ, আর আর কিছুই বলার নেই। তো শুভরাত্রি, ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, পরের ভিডিওতে।